এখন আপনারা শুনছেন গল্পান্বেষী নীলিমা নিবেদিত। রাত দুপুরে গা ছমছম। ঘটনাটা আপনাদের মনে আছে নিশ্চয়, খবরের কাগজে ফলাও করে বেরিয়েছিল। সবচেয়ে বিখ্যাত যে কাগজ, সে তো বর্ডার দিয়ে যাকে বলে বক্স করে ছাপা, তাই ছেপেছিল। সেই যে মনে পড়ছে না, চিৎপুরের রাস্তা দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল, বেলা 3:30 তখন হঠাৎ একটা লোক একেবারে সামনে পড়ে গিয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে ট্যাক্সিটা ফুটপাতে উঠে পড়ে। সেখানে ছিল এক মুটি ঝাঁকার উপর বসে, সে বেচারা তৎক্ষণাৎ মারা যায়। এরপর নিজের জানের কথা ভেবে দিশেহারা হয়ে যাবে ড্রাইভার, সেটা স্বাভাবিক। কোনো মতে ছুটে পালাতে গিয়ে প্রথম একটা রিক্সাওয়ালার ঘাড়ে পড়ল। রিক্সা চালক তার দুজন আরোহী, যে তরুণ ছেলে তার প্রৌঢ় মা, চাপা পড়লেন একজন সেখানে, বাকি দুজন হাসপাতালে মারা গেলেন। তারপর স্বভাবতই সেব জ্ঞান দৃষ্টি সব গোলমাল হয়ে গেল ড্রাইভারের। জানে যে জনতার হাতে পড়লে লিঞ্চ করা যাকে বলে তাই করবে, জ্যান্ত পুড়িয়ে মারবে। সে কোন দিকে পালাচ্ছে তা জানে না তখন। উল্টো দিক থেকে কাটাতে গিয়ে বিপরীতমুখী বাসের সঙ্গে ধাক্কা লাগলো, গাড়ি তো গেলই, ড্রাইভার নিজেও খুন হলো। দুটি লোক বাসের সামনে দরজা ঝুলে আসছিল, তারাও গেল। মনে পড়ছে এবার মোট 7টি লোকের মৃত্যুর কথা। কাগজে অনেক চিঠি লেখালেখি হয়েছিল তখন, মর্মার্থ আজকাল কাউকে চাপা দিলে কি, অ্যাক্সিডেন্ট ঘটালে, এই যে ড্রাইভারদের উপর নির্যাতন করার রেওয়াজ হয়েছে, এতেই আরো বেশি এই ধরনের ঘটনা ঘটছে। মনে পড়ছে উঠতেই হবে, খবর না পড়ে উপায় নেই, শুধু কারুরই খেয়াল নেই। সেই হতভাগ্যের কথা যে হঠাৎ অমন ভাবে সামনে এসে না পড়লে এত কাণ্ড কিছুই হতো না। খেয়াল নেই মানে তার কথা কেউ জানে না, কাগজওয়ালারাও তার নাম ধাম বিবরণ কিছু পাননি। দু একজন প্রত্যক্ষদর্শী দেখেছিলেন বলেই জানা গেছে। সে লোকটি সেই অভাবনীয় হট্টগোল, পরপর অতগুলি মর্মান্তিক ঘটনায় বিপুল জনসমাগমের ফাঁকে কোথায় গেল সে খবর কেউ রাখেনি। এ যেন মূর্তিমান নিয়তির মতো এই 7টি প্রাণীর মৃত্যু ঘটাতে এসেছিল, শূন্য থেকে মূর্তি পরিগ্রহ করে আজ শেষ হতে আবার শূন্যেই মিলিয়ে গেছে। কিন্তু তা নয়, সেই লোকটি সেদিন তার নিয়তিকে খুঁজতে চেষ্টা করেছিল, ধরতে চেয়েছিল। লোকটি আমাদের পরিচিত, নাম অভিলাষ, বয়স 33-34 হবে, শ্যাম বর্ণের ওপর সুশ্রী বলিষ্ঠ চেহারা, মেদিনীপুর জেলায় বাড়ি, দেশে খাবার সংস্থান নেই, জমার ঘরে মাত্র 1 বিঘা ধানি জমি, খরচের খাতায় অঙ্গু বাবা, স্ত্রী ও 2টি বাচ্চা। বাপ যখন সক্ষম ছিলেন আরও অনেকের জমি ভাগে চাষ করতেন, সংসার চলার জন্যে কোনো চিন্তা ছিল না। সেই জোরেই 20-21 বছর বয়সে ছেলের বিয়ে দিয়েছিলেন। সে কি খাবে বা স্ত্রী পুত্রকে কি খাওয়াবে সে কথা চিন্তা করেননি, অভিলাষকেও পড়তে দেননি। অভিলাষের মা নেই, সংসার দেখার লোকাভাব, তখন সেই প্রয়োজনটাই বড় হয়ে উঠেছিল। অভিলাষ কিন্তু চাষবাসের দিকে যায়নি, আর অভিলাষ ছিল চাকরির খোঁজে কলকাতায় এসেছিল। দেশের ব্যাপারটা বাপ দেখছেন, সুতরাং দিন বেকার ঘুরে বেড়ানোর অসুবিধা ছিল না, বেশি ঘোরাঘুরি করতেও হয়নি অবশ্য। কিছুদিনের মধ্যে বইয়ের দোকানে কাজ পেয়ে গিয়েছিল একটা, দেশের এক মাস্টারমশাই গিয়ে ধরে। ফুল ফাইনাল পাস নয় তবে তার জন্য আটকায়নি, হাতের লেখা ভালো, সুশ্রী চেহারা, ভদ্র কথাবার্তা, এই দেখেই ওর মনিব ওকে নিয়েছিলেন। মাইনে অবশ্য খুব একটা কিছু বলবার মতো নয়, ঢুকেছিল বোধ হয় 40-50 টাকায়,
দৈনিক 4 আনা জলপানি। সেটাই ক্রমে বেড়ে 100তে পৌঁছেছিল। বিশেষ অসুবিধাও হয়নি। এখানে দেশের বিস্তর চেনা লোক ছাপাখানায় কাজ করে। তারা অনেক লোক এক জায়গায় মিস করে থাকে, যাতে খরচ কম পড়ে। এমনি একটা সস্তার মেস পেয়ে গিয়েছিল। বইয়ের দোকানে ছুটি বেশি, কাছে দেশ বলে সহজেই যাতায়াত চলত, খরচের জন্য খুব আটকাত না। দেশে সংসার চালাবার কথা ভাবতে হতো না বলে এই ছেলেমেয়ের কথা নিয়েও মাথা ঘামাতে হয়নি। দেশে যাবার সময় যা ওটা নিয়ে গেলেই চলত। জোর সময় কাপড় জামা থেকে 2-4 টাকা হাত খরচ, ইদানিং ছেলে মেয়েদের স্কুলের মাইনে এবং বই খাতার খরচটাও দিতে হতো অবশ্য। এমনি কিছু বোনাসও পেত জোর সময়। তারপর হঠাৎই শুরু হলো ভগবানের মার। বাবা অকস্মাৎ পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেলেন, রোগ না কি বলে আই হয়ে। এদিকে নতুন সরকার কায়েম হতে এই সময়টায় বইয়ের বাজার গেল ঝপ করে পড়ে। লাইব্রেরির সরকারি গ্রান্ট কমে গেল। যাও বা আমার কথা হাতে এলো না, সে টাকা নাকি অন্য দরকারি খাতে চলে গেল। ওদের দোকান তেমন বড় কিছু নয়, খরচা কম বলে তবু তখনকার মতো টিকে গেল। তো লাভ নয়, বিক্রির টাকাতেই চালাতে হচ্ছিল, সেটা অত কেউ খেয়াল করেনি। আগে ভদ্রলোক ছাপাতেন নাটক নভেল, বই ছাপা যা হতো শেষ হয়ে যায়, নতুন করে ছাপা যায় না, নতুন বইও ছাপা হয় না। এই যখন অবস্থা, সরকার বদল হলো বটে, কিন্তু তাতে তখন পুঁজি বলতে কিছুই নেই। দিশাহারা মালিক চড়া সুদে দেনা করে স্কুল বই ছাপালেন এবং ডুবলেন। অব্যাপারও সুব্যাপার হলে যা হয়, সর্বনাশের যেটুকু বাকি ছিল তার কাগজ গেল বাজার থেকে লোপাট হয়ে। চোর বাজারে ডবলেরও বেশি দামে কিছু কিছু পাওয়া যায়, হাতে চুনোপুটিদের চলে না। ভদ্রলোক সর্বনাশে সমত পয়ে, পণ্ডিতরা যা করে তাই করলেন, সামান্য টাকায় ব্যবসাটি বেচে দিলেন। অর্থাৎ অভিলাষের চাকরিটি গেল, কারণ যিনি এর স্টক কিনে নিলেন তার আগে থেকেই পুরনো লোক ছিল, তিনি এসব দায়িত্ব নিতে রাজি হলেন না। তারপর থেকে বিস্তর চেষ্টা করেছে চাকরি। নন ম্যাট্রিক ছেলে, সেকালের ভাষায় বিশেষ কোনো হাতের কাজও শিখুন, কে তাকে এই বাজারে চাকরি দেবে? সব জিনিসের দাম 4-5 গুণ বেড়ে যাচ্ছে এক এক লাফে। যার যার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে পড়েছে, ব্যবসাতেও শেখা পরোক্ষভাবে এসে লাগছে। ওর যা জগৎ, বই পাড়ায় সেখানে তো আরও 5 টাকায় বই ফের ছাপা হলে 14-15 টাকা দাম হচ্ছে, কে কিনবে? আর কত বাড়তি টাকা আছে? প্রকাশকদের বেঁচে থাকাই সমস্যা, নতুন লোক রাখার তো প্রশ্ন ওঠে না। দেশেও গিয়েছিল অভিলাষ, এমনি তার স্বাস্থ্য ভালো, চাষবাসের পরিশ্রম সহ্য করতে গেলে বেশ কিছু অভ্যাসও দরকার, আতার নেই, অভিজ্ঞতাও নেই। তাছাড়া এখন ভাগ চাষের বিস্তর অসুবিধা, সরকার নতুন নতুন আইন করছেন, যাদের জমি আছে তারা এখন মজুর রেখে নিজেরাই চাষ করছে। কিছুদিন বাড়িতে বৃথা বসে থেকে কি আবার কলকাতায় ফিরতে হয়েছে। স্ত্রীর সর্বশেষ গহনাটি বেচে ওদের জন্য কিছু রেখে 30 টাকা নিয়ে এসেছিল সে, আর কিছু আনা সম্ভব ছিল না। সেও হলো অনেক দিনের কথা। পুরনো মেসে 20-30 টাকা বাকি পড়েছিল, সেখানে না গিয়ে একটা নতুন মেসে উঠল। মেসের খরচ আজকাল যে অঙ্কে পৌঁছেছে তাতে 30 টাকায় 15 দিনও চলে না। চলে না যে অভিলাষও জানে, কিন্তু আর কোথাও থেকে কিছু জোগাড় করতে পারেনি। পুরনো মনিবের কাছে গিয়েছিল, তিনি টাকা দিতে পারেননি। আগেকার বই খান দুই বাড়িতে ছিল, তাই দিয়েছিল। সেগুলো শিকি দামে বেচে টাকা চারেকের মতো হয়েছিল। তাও কাপড় কাঁচা সাবান কিনতে দাড়ি কামানোর খরচা জোগাতে চলে গেছে। বন্ধুদের কাছে কম্পোজের কাজ শিখতে চেয়েছিল, তারা কতগুলো বড় বড় প্রেস উঠে যাচ্ছে গেছে, আর ফিরিস্তি শুনিয়ে সহজ একটি প্রশ্ন করেছিল, কাজ শিখতে যে কমাস সময় লাগবে সে কমাস খাবে কি?
আর উত্তর দেওয়া যায়নি। আরই ফলে যখন অনিচ্ছা সত্ত্বেও বন্ধুরা মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে, শুধু থাকার জায়গাটা এখনো দিয়েছে একজন, নিজের বিছানার ভাগ দিয়ে কখন এই চরম সংকল্প নিতে বাধ্য হয়েছে সে, আত্মহত্যা করবে সে, স্ত্রী পুত্র বাপ সে ঈশ্বর দেখবেন, এখনই বা কি হচ্ছে তাদের কে জানে, বেঁচে থেকেই বা কি করতে পারছে সে। পুরো দুদিন অনাহারে থাকার পর সেদিন সে তাই মরিয়া হয়ে চলতি ট্যাক্সির সামনে এসে পড়েছিল। অপেক্ষাকৃত জনবিরল পথে পুরো স্পিডে গাড়ি আসছে, অব্যর্থ মৃত্যু। বৃদ্ধ লোকটা যে অমন পাগলের মতো ওকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দেবে তা কে ভেবেছিল। তখন আত্মরক্ষার সহজ প্রবৃত্তিতেই ছটকে পড়েছিল অভিলাষ। কে জানে এ নিয়ে কি হাঙ্গামা থানা পুলিশ হয়। তারপর অবশ্য অনুতাপ হয়েছিল খুব, পুলিশ ধরলে তবু খেতে দিত, আজও তো একটু শোবার জায়গাও মিলত নিশ্চয়। দিন দুই সে চেষ্টাও করল, বিনা টিকিটে ট্রেনে চেপে কাশ্য রাস্তায় প্রাকৃতিক কাজ সেরে, কিন্তু এমনই অদৃষ্ট যে কেউ ধরল না। ভিক্ষার চেষ্টাও করেছিল বই কি, অনেকেই মাফ করো বলে বিদায় দিয়েছে। ও সত্য ভাষণকে নাটক বলে, নতুন শিক্ষিত জচ্চুরি বলে বিদ্রুপ করেছে। দু একজন কিছু কিছু দিয়েছে অবশ্য, তাতে একখানা ফুটো রুটি আর এক কাপ চা ছাড়া কিছু হয়নি। সে আবারও মরিয়া হয়ে ওই 14 তলা বাড়িটাই ঢুকে পড়েছিল, সে খবরও আপনারা কাগজে দেখে থাকবেন। যদি একেবারে উপরের ছাদ পর্যন্ত উঠে যেতে পারত তো কি হতো বলা যায় না, কিন্তু উপবাস ক্লিষ্ট দেহে 8 তলার বেশি উঠতে পারেনি। আরও যে ওঠা দরকার তাও ভাবেনি। সামনেই একটা দরজা খোলা পেয়ে গিয়েছিল, সিঁড়ি দিয়ে উঠে দরজাটা সোজাসুজি ওদিকের বারান্দা পর্যন্ত অবারিত পথ খোলা দেখেছিল। সেইটাকেই সে নিয়তির নির্দেশ ভেবে কোনোদিকে না তাকিয়ে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিল রাস্তায়। কিন্তু আবারও তার ভাগ্য তাকে নিয়ে বড় একটা তামাশা করল। ঝাঁপ দিয়ে পড়ার আগে নিচের দিকে তাকায়নি অভিলাষ, তাতে সাহস হয়নি, কারণ যার ফ্ল্যাট দিয়ে যাচ্ছে সে যদি চোর ডাকাত বলে চেঁচামেচি করে ধরে ফেলে, যা তো যাবে এটো ভরবে না, মরা হবে না হয়তো, গুচ্ছের মার খেতে হবে। একবার নিচের দিকে তাকালে, 2-4 সেকেন্ড অপেক্ষা করলে এমন হতো না সম্ভবত। ঠিক সেই সময় নিচ দিয়ে যাচ্ছিলেন খ্রিস্টান পাদ্রি, অভিলাষ গিয়ে পড়ল তার উপরে, তিনি নিচে পড়ে গেলেন তার উপরে। অভিলাষ কিছু চোট পেল, কিন্তু তিনি কনকাশন অফ দ্য ব্রেনে 40 ঘন্টা পরে মারা গেলেন। দিন কয়েক পরে অভিলাষকে হাসপাতাল থেকে ছেড়ে দেবার সময় সহৃদয় ছোকরা সার্জেন্টটি বলে দিল, পা পিছলে পড়ে গেছেন বলে রিপোর্ট লিখিয়েছি পুলিশে, তাই রেহাই পেয়ে গেলেন। বুঝতেই পারছি সুইসাইড করতে গিয়েছিলেন, সে থানা পুলিশ অনেক হাঙ্গামা, কত জেল খাটতে হতো, যান এমন চেষ্টা আর করবেন না, আপনার যে ভাগ্য অমন মিরাকেলস বাঁচিয়ে দিলে, তাকে বেশি খাটাবেন না আর। বাঁচিয়ে তো দিলেন ভদ্রলোক পুলিশের হাত থেকে, কিন্তু সে এখন যায় কোথায়? থানা পুলিশ তো ভালো, জেল হলেও বলার কিছু নেই, চুরি ডাকাতি দুর্নামে জেল খাটায় তার আপত্তি, নইলে জেল তো ভালো, নিরাপদ আশ্রয়, নিশ্চিত আহার। তবু কদিন হাসপাতালে 2 বেলা খেয়ে যেন যোঝার শক্তি পেয়েছে আবার, আশা হচ্ছে সত্যি হয়তো তার ভাগ্য তাকে মরতে দেবে না। সেই জোরে আবারও 2-3 দিন পথে পথে ঘুরল, পরিচিত মহলগুলো আর একবার বাজিয়ে দেখল, ধাও একটা 30 টাকার চাকরিও জোটে কিনা। 2-1 জায়গায় বাড়ির কাজ চেয়েও দেখল, অবশ্য অচেনা জায়গায়, চেনা লোক দেশের লোক কাউকেই বলতে পারবে না সে চাকরের কাজ করে দাও, বাসন মাজা চাকর, কিন্তু সেদিকেও কোনো সুবিধে হলো না। অপরিচিত লোককে কেউ আজকাল সহজে বাড়িতে ঢোকাতে চায় না, এরপর সেটা পরিষ্কারই বলে দিলেন, কেউ বা শুধু
লোক দরকার নেই বলে সহজে সারলেন। এক জায়গায় তো অন্তপুরের কণ্ঠস্বর বাইরে এসে পৌঁছল। যা খাটা গুমস্য চেহারা, দেখলেই তো মনে হচ্ছে গুন্ডা খুনে। ওই লোককে বাড়ি ঢোকানো? বাব্বা, তার চেয়ে নিমতলায় গিয়ে বসে থাকলেই হয়। আরে না না, ভিক্ষে করারই রকম ফের একটা। ভিক্ষে চাইলে বলবে খেতে খাও, সেই পথটা মেরে দিলে, বুঝলে না? অর্থাৎ অন্ধকার আগেও যেমন ছিল পরেও তাই রইল। এমনি আরও কদিন উপবাসে কাটবার পর আবারও সংকল্প স্থির করে ফেলল অভিলাষ। রবার্ট ব্রুসের গল্প পড়েছিল ছেলেবেলায়, 8 সালে পড়া পদ্যও মনে পড়ল, যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, বারেক নিরাশ হলে কে কোথায় ছাড়ে। 2 বার ব্যর্থ হয়েছে বলে 3য়বার হবে আর মানে নেই। তাছাড়া এমনি তো পথে পড়ে মরতে হবে না খেয়ে, তার চেয়ে ভালোভাবে ভালো জায়গায় মরাই ভালো। সে অনেক ভেবে হাঁটতে হাঁটতে চলে গেল দক্ষিণেশ্বর। সন্ধ্যার মুখ, নিচে থেকেই মা ভবতারিণীকে একটা সেলাম ঠোকার মতো নমস্কার করে নেমে এলো ঘাটে। তারপর গায়ের ময়লা শার্টটা আর গেঞ্জিটা এক কোণে ছেড়ে রেখে আস্তে আস্তে নেমে গেল জলে। কিন্তু একটা রহস্য তার জানা ছিল না, ডুবব বললেই ডোবা যায় না, যে সাঁতার জানে তার পক্ষে ডোবা কঠিন। গ্রামের মেয়েরা সব জানে, তারা ডুবে মরতে চায় তারা নিজেদের আঁচল দিয়ে আগে পা দুটো বাঁধে, তারপর কলসি জলে ভরে তার সঙ্গে হাত বা গলা বেঁধে ডুব দেয়, যাতে ইচ্ছে করলেও আর ভেসে উঠতে না পারে। এসব অভিলাষ শোনেনি কখনো, যতই ডোববার চেষ্টা করে রক্ষার সহজ নিয়মে ভেসে ওঠে আবার। এমনি করতে করতে দৃশ্যটা চোখে পড়ল তার, তার থেকে অল্প দূরে আরেকটি লোক, সম্ভবত একটি কিশোর ছেলে, তার মতোই ডুবছে উঠছে। তফাত, সে ডুবতে চাইছে, এর ওঠবার চেষ্টা। প্রথমটা ভাবলো ইচ্ছে করেই করছে এমন, মজা করার জন্যে, খেলা, কারণ মনে হচ্ছে ওর ওই সঙ্গী কটি ছেলে আড়ে দাঁড়িয়ে হাসাহাসি চেঁচামেচি করছে। তারপরেই বুঝলো খেলাতেই শুরু হয়েছিল হয়তো, এখন মর্মান্তিক পরিণতিতে শেষ হতে চলেছে, ছেলেটা সত্যিই ডুবছে। শেষে যখন আর মাথাটা উঠলো না, শুধু হাতের মুঠোটা যেন শূন্যে কি একটা অবলম্বন খোঁজার চেষ্টা করছে, তখন সে তড়িৎ গতিতে গিয়ে যথেষ্ট তলিয়ে ভেসে চলে যাবার আগেই ছেলেটাকে ধরে ফেলল। তখন ভাটার শুরু, জলে প্রবল টান, কিন্তু অভিলাষ যতই দুর্বল হয়ে পড়ুক সবল স্বাস্থ্যের লোক। জলে নেমে একটু সুস্থও হয়েছে, সে ছেলেটাকে টেনে নিয়ে একসময় ঘাটে পৌঁছল। ছেলেটাও জল খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই নইলে হাঁকড় পাকড় করত, হয়তো ওর গলা জড়িয়ে ধরতে যেত, তাহলে দুজনকেই ডুবতে হতো। ততক্ষণে ঘাটে লোক জড়ো হয়েছে, ওই চই উত্তেজনা, ধনির ছেলে বা পুলিশের বড় কর্তাদের একজন, ছেলেটার নাম শেখর, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছে বলে বেরিয়েছে গাড়ি নিয়ে। ঘুরতে ঘুরতে ঘাটে এসে দাঁড়িয়েই আর কি করতে করতে কে একজন দিয়েছে ওকে এক ধাক্কা। শেখর যে সাঁতার জানে না অত কেউ খেয়াল করেনি, জলে ফাড়া বলে ওর মা সাঁতার শিখতে দেননি। তাছাড়া ও যে অত জলে গিয়ে পড়বে, ভেসে যাবে, সেটা যে ভাটার সময় এত তাদের জানার কথা নয়। যখন বুঝলো সত্যি ডুবছে, ডুবেই গেছে, নিদারুণ ভয় পেয়ে তারা পালিয়ে গেল, যে যেদিকে পারল। ক্যাচামেচি করেছিলেন অন্য লোক, তাদের মধ্যে কে গিয়ে বাইরে স্ট্যান্ডে গাড়িতে গাড়িতে জিজ্ঞাসা করছেন, এদের ড্রাইভার বিবরণ শুনে ছুটে এসেছে, তাছাড়াও 2-1 জন চেনা লোকও বেরিয়েছে, এদিকে কেউ কেউ ফার্স্ট এড দিতে শুরু করেছেন, জলও বেরিয়ে গেছে খানিকটা। টেলিফোন পেয়ে বাবা মা আস্তে আস্তে ছেলেটার জ্ঞান এসে গেছে, পিছু হটে আস্তে আস্তে সরে পড়লেই হতো, কিন্তু জলে ডোবার পর মানুষটাকে ধরে ঘুরিয়ে জল বার করতে হয় তা অভিলাষ জানত। অত বড় 15-16 বছরের ছেলেকে তুলে ঘোরানো অত সহজ নয়, সকলেই উপদেশ দিচ্ছে, করছে না কেউ। অভিলাষ ওকে সেই অনিশ্চিত অবস্থায় ফেলে চলে যেতে পারেনি, ফুটফুটে ভালো ঘরের ছেলে, আদরের ছেলে দেখলেই বোঝা যায়, না জানি তার বাবা মার মনের অবস্থা হবে,
খবর দেবে। এইটুকুর মধ্যে ওর মায়া পড়েছে একটা অদ্ভুত। সেও প্রাথমিক শুশ্রূষার কাজে লেগে গিয়েছিল। যখন সরে পড়বার কথা মনে হল, তখন শেখরের বাবা শরৎবাবু এসে গেছেন। তিনি অমনি অমনি পুলিশের চাকরিতে এত উন্নতি করেননি। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ওর কাপড়ের অবস্থা, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, ক্লান্ত চোখের দিকে চেয়েই ব্যাপারটা অনুমান করেছেন। তিনি বললেন, এ হবে না, আমার সঙ্গে বাড়ি যেতে হবে। অভিলাষ জড়িয়ে জড়িয়ে কি একটা বলতে যাচ্ছিল, চণ্ড এক ধমক দিয়ে উঠলেন, বেশি চালাকি করতে হবে না, তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে বুঝে নিয়েছি, এমনি না যাও, অ্যারেস্ট করিয়ে নিয়ে যাব। নাও, ভালো চাও তো, ভালো ছেলের মতো চলো। জামা কোথায়? শুকনো কাপড় যে আর নেই, বুঝতেই পারছি, চলো চলো। অগত্যা ওদের সঙ্গে যেতে হলো। এখানে যেতে শুকনো পাজামা দিলেন কে একজন। চা খাবার এলো, লুচি ডিম মিষ্টি। তারপর গিন্নি গলার হার খুলে ওর হাতে দিতে যাচ্ছিলেন। তুমি যা করেছ বাবা তার তুলনায় কিছু নয় অবশ্যই। কি আমার এক ছেলে শিবরাত্রির শোলতে। কর্তা তাকে ধমক দিলেন, ওসো রসো, ব্যাপারটা অত সহজ নয়। কেন এমন জোয়ান ছেলেটা আত্মহত্যা করতে যাচ্ছিল শুনি আগে, বলো তো বাবা ব্যাপারখানা কি? অভিলাষ আর বৃথা মিথ্যা বলার চেষ্টা করেনি, সব কথাই খুলে বলেছে। শরৎবাবু ধৈর্যের সঙ্গে বসে সব শুনেছেন। তিনি মানুষ চেনেন, লোকটা যে সত্য কথা বলছে তা বুঝেছেন। তবু ওর দেশের ঠিকানা কাত্তনমণিবের নাম ঠিকানা লিখে নিয়ে বললেন, এতদিন দেশ ছাড়া বলছো, তাদের একটা তো খবরও দাওনি, তারা ভাবছে নিশ্চয়ই। তুমি এই 100 টাকাটা রাখো, একসের জামা কাপড় কিনে নাও, আর দেশে গিয়েও তাদের হাতে 20-25 টাকা দিয়ে এসো। তুমি বলছো যে কোনো কাজ করতে রাজি আছো, যদি এসব কথা সত্য হয় যা বলছো, একটা কিছু হয়ে যাবেই। তোমার ভালো চেহারা, সিপাইয়ের কাজ দেবার চেষ্টা করব। বয়স একটু বেশি হয়েছে অবশ্য, দেখি কি করতে পারি। নিহাত না হয় মোটর ভেহিকলসের ক্লিনার হিসাবে ঢুকিয়ে দেবো, তারপর গাড়ি চালানো শিখে ড্রাইভার হতে পারলে তো ভালোই। যাই হোক, কাজ একটা পাবেই, যাও ঘুরে এসো 2-3টে দিন। শেখর অভিলাষকে প্রায় জড়িয়ে ধরে বসেছিল। সে ক্লান্ত শুয়ে বলল, অভিলাষ দাকে আমাদের বাড়িতে রাখার ব্যবস্থা করে দাও বাবা, আমি ওকে গাড়ি চালানো শিখিয়ে দেব। সিপাইয়ের থেকে ড্রাইভারের কাজ অনেক ভালো, দেখা গেল গৃহিণীরও ছেলেটিকে বাড়িতে রাখার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ঘুরে তো আসুক, তুমি এখানে এসেই উঠো, অন্য কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানেই থেকো। কিন্তু সিপাহী বা ড্রাইভার, কোনো চাকরি আর করা হলো না অভিলাষের। বাড়ি থেকে ফেরবার সময় বোধ করি অতিরিক্ত আগ্রহের জন্যই আশকুড়া স্টেশনে ছেড়ে দেওয়া ট্রেন ধরতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গেল। ট্রেন যখন দাঁড়ালো তখন অনেক কষ্টে যে মাংসপিণ্ডটাকে উদ্ধার করা হলো চাকার খাস থেকে, সে মানুষ বলে বোঝার উপায় ছিল না। সে মানুষ তাও শনাক্ত করা গেল না। বহুদিন পরেই খবর পেয়েছিলেন শরৎবাবু। রেল পুলিশের কাছ থেকে খবর নিয়ে জামার বর্ণনা থেকে বুঝেছিলেন। তিনি আর অভিলাষের স্ত্রীকে সে খবর জানাবার চেষ্টা করেননি। শুধু গৃহিণী যে 3.5 ভরির হাটটা দিতে চেয়েছিলেন, আর আনুমানিক মূল্য হিসাব করে 2000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন অভিলাষের স্ত্রী পুত্রকে মনিবের নাম করে।